হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। যদি আপনারা বুঝে গিয়ে থাকেন এখনই কমেন্ট করে ফেলুন, সেজন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর এটা এত মজার একটা রেসিপি, কিটো ডায়েটে অনায়াসে আপনারা খেতে পারবেন, মন ভরে কিন্তু এই রেসিপিটি খেতে পারবেন আপনারা কিটো ডায়েটে। সেজন্য এই রেসিপিটি আমি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো চলুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক কি সেই রেসিপি। তো এই রেসিপিটা হচ্ছে, আগে থেকেই আমি বলে দিই, এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু আমাদের যশোর এলাকা, যশোর খুলনায় যেভাবে করে, এটা ভাজা ছাড়া না ভেজেই কিন্তু বড়াটা করেছি। অনেকটা সয়াবিনের মতো দেখতে, সয়াবিন অনেকেই খেতে পছন্দ করে, এটা কিন্তু তেমন দেখতে এবং খেতেও অনেকটা তেমনই লাগবে। তো চলুন ফ্রেন্ডস, তাহলে রেসিপিটা পুরো দেখে নেওয়া যাক। তো এখন এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। এখানে 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ আছে, মানে 250 গ্রাম পরিমাণ হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটার মাথা বেছে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কিন্তু একেবারে বড় না, আপনারা দেখতেই পাচ্ছেন, ছোট চিংড়ি মাছ। এবার এটিকে হলো ডাইরেক্ট বেটে নিতে হবে। অনেকে এটা ভেজে বাটে, তারপরেও জাল করে নেয় তারপরে বাটে, কিন্তু না, একবার হলেও এই রেসিপিটি আপনি ট্রাই করবেন। এটা একদম কাঁচা বেটে নেবেন। তো চিংড়ি মাছগুলো একটু ভালো করে বেটে নিতে হবে। তো আমি 2 বার করে বেটে নিয়েছি। অনেকেই দেখা যাচ্ছে এটা ব্লেন্ড করতে চাইবে, সেক্ষেত্রেও কিন্তু ব্লেন্ড করাও যাবে এটা। তো এটা শিলপাটায় আমি বেটে নিচ্ছি। তবে যারা ব্লেন্ড করবেন তারা কিন্তু এর ভিতরে পানি ব্যবহার করবেন না। এমনি চিংড়ি মাছটা কিন্তু নরম থাকে, এটা বাটার পরে এমনিতেই একটু ইয়া ধরনের হয়ে যায়, মানে একটু নরম টাইপের হয়ে যায়। আর এর ভিতরে যে যে উপকরণ মিশাবো এতে করে কিন্তু আরও নরম হয়ে যাবে। তো আমি 2 বার করে এটা বেটে নিলাম। ভালোভাবে ফিনিশ করে বেটে নিয়ে আমি একটা বাটির ভিতরে এটা তুলে নিচ্ছি। এখন এর ভিতরে কী কী উপকরণ মিশাবো, এখানে আমি নিয়েছি কয়েকটা রসুন। এখানে কিন্তু একটা রসুন আছে, মানে একটা বড় সাইজের যে রসুন, সেই রসুনটা নিয়েছি। তো আমি একেবারে এর ভিতরেই বেটে নিচ্ছি, তবে আপনারা ব্লেন্ড করলে একসাথেই সব কিছু দিয়ে বেটে নিতে পারবেন। এটা কিন্তু আমার মায়ের রেসিপি, আমার মায়ের কাছ থেকেই আমি এটা আজকে শিখছি, শিখে তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন নারিকেল, এখানে অবশ্যই নারকেলের দুধটা দেওয়া লাগবে, তো একটা নারিকেলের অর্ধেক এখানে। তো সেই নারকেলের এটা দুধটা বানিয়ে নেবে আমার আম্মু, সেই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম একটা নারিকেলের অর্ধেক। তো কোকোনাট মিল্কটা বের করে নেবে, আর আমি এদিকে এটা বেটে নিচ্ছি। গতকাল যে রেসিপিটা শেয়ার করেছিলাম, ডিমের কোরমা রেসিপি আমসত্ব দিয়ে, ওটাও কিন্তু আমার মায়ের রেসিপি, আমার মায়ের কাছ থেকে ওটা শিখেছি। তো আপনাদের সাথে কিন্তু সেটাও শেয়ার করেছি, আমি নিজে শিখেছি আবার আপনাদেরকেও শিখিয়েছি। যারা যারা জানেন তারা তো জানেন, আমি যারা নতুন তাদের জন্য বলছি। রসুনটা বেটে নেওয়ার পরে এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিলাম, এই পেঁয়াজটাকেও বেটে নিলাম। এখন এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমার কাছে ফালি করা ছিল সেটাই দিয়ে দিলাম, আপনারা আস্ত দিয়ে দিবেন। তো কাঁচামরিচ 2টাও বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেল, এখন এটাকে তুলে নিচ্ছি। আর এই যে দেখুন, এক পাশে পেঁয়াজ রসুন মরিচ বাটা, আর এক পাশে হলো চিংড়ি মাছ বাটা, এটা এখন একসাথে মিশিয়ে দেব। তার আগে এখানে কিছু মশলা ব্যবহার করতে হবে, সেই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, আমি এখানে লবণের পরিমাণটা এখন 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা কিন্তু ঝোলের ভিতরে দেওয়া হবে, তখন এর ভিতরে চলে যাবে, এই কারণে আমি এখন লবণ কম দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন দিয়ে দেব 1টা ডিম, ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, ভালো টেস্টি হওয়ার জন্য কিন্তু ডিমটা দিতে হবে। আর ডিম না দিলে কিন্তু চিংড়ি মাছটা ছড়িয়ে যাবে, যখনই আপনি ঝোলের উপরে দিবেন তখন কিন্তু ছড়িয়ে যেতে পারে, সেই কারণে অবশ্যই ডিমটা দিতে হবে।
ডিমটা দেওয়ার পরে এখন এটাকে একটু ফেটিয়ে নিতে হবে, মানে এটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে বেসন যেমন আমরা বেগুনি ভাজার জন্য মানে ফেটিয়ে নিই সেইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এবার আমি এখানে 4টে এলাচ দিচ্ছি, মানে এই 4টে এলাচটা আমি বেটে নিচ্ছি। এলাচটা আমি এখন ব্যবহার করব না, একটু পরে ব্যবহার করব। তো এখন আমি পুরো ডাইরেক্ট চুলায় চলে যাচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন, তবে সয়াবিন তেল দিলে তো এটার ডায়েটের জন্য হবে না, কিটো ডায়েটের জন্য, সেই কারণে কিন্তু এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিলেও কোনো সমস্যা নেই, এটা সয়াবিন তেল দিলেও যেমন টেস্টে লাগবে সরিষার তেলেও কিন্তু তেমনই লাগবে, মূলত সরিষার তেলে খেতে বেশি ভালো লাগবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এখানে সামান্য একটু রসুন দিয়ে দিচ্ছি, কুচানো রসুন, যেহেতু মাছের ভিতরে রসুন দেওয়া আছে সেই কারণে রসুনের পরিমাণটা 1/2 চা চামচ পরিমাণ দিলাম। এখন 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর 2-3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ব্রাউন কালার করে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 3টা গোলমরিচ আর 2টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। এখন যখন দেখবো এটা ব্রাউন কালার হয়ে গেছে তখন এর ভিতরে দিয়ে দিব কোকোনাট মিল্ক, এখানে 1/2 লিটার পরিমাণ নারকেলের দুধ হয়েছে, তো সেটাই আমি সব কিছু মানে সবটুকু দিয়ে দিলাম। আর পাতিলটা ধুয়ে তারপরে আরেকটু পানি দিয়ে দিব এর ভিতরে সামান্য একটু। এবার এটা নেড়েচেড়ে অপেক্ষা করব বলক ওঠার জন্য, কিন্তু তার আগে এর ভিতরে দিয়ে দিব লবণ আর একটু হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া। যেহেতু মাছের ভিতরে লবণ দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, তো এখানে একটু 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া 1/2 চা চামচ এবং জিরার গুঁড়া সামান্য মানে 1/2 চা চামচের থেকে একটু কম এবং মরিচের গুঁড়া দিয়ে দিব খুবই সামান্য চিমটি পরিমাণ। এই রান্নাটায় বেশি ঝাল হলে চলবে না, সেই জন্য খুবই সামান্য একটু মরিচের গুঁড়া দিতে হবে। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে বলক উঠলেই তারপরে যে চিংড়ি মাছের যে মশলাটা মাখিয়ে রেখেছি, চিংড়ি মাছের যে ইয়েটা, সেটা এখানে ছোট ছোট করে দিয়ে দেব বড়ার মতো করে। তার আগে এর ভিতরে দিয়ে দিচ্ছি যে এলাচ বেটে রেখেছিলাম 4টে এলাচ ফল, সেই এলাচ বাটা। এই এলাচটা এই সময় দিলে কিন্তু খুবই টেস্টি হবে ঝোলটা, এবং এই ঝোলের ভিতরে যে যে মশলা আছে সবই কিন্তু ঢুকে যাবে বড়ার ভিতরে। এই যে দেখুন আমি কিভাবে করে ছোট ছোট করে বড়া এখানে দিয়ে দিচ্ছি, খুবই কম দিতে হবে, খুবই কম, আর এটা দেওয়া দিলে কিন্তু ফুলে 3 ডবল হবে, অনেক বেশি ফুলে যাবে, সেই জন্য একদমই অল্প করে কিন্তু দিয়ে নিতে হবে। এটা দিতে দিতে যখন ভরে যাবে তখনই এদিক থেকে একটু সরিয়ে সরিয়ে তারপরে মাঝখানে মাঝখানে এবং পাশে দিয়ে দিতে হবে। একটার উপরে একটা লেগে গেলেও সমস্যা নেই, এটা কিন্তু আলাদা হয়ে যাবে। আর যখন একটা দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গেই কিন্তু এটা মানে ফুলে উঠছে, সেই কারণে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে নেড়ে চেড়ে জাল করে নেব, জালটা একটু বাড়িয়ে দিব, কারণ এটা হতে একদমই বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের ভিতরেই কিন্তু এটা হয়ে যাবে। এটা হয়ে গেছে, এখন একটু দেখলাম টেস্ট করে যে লবণ কেমন হয়েছে, পরে দেখলাম যে একটু লবণ লাগবে, তো আবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে নেড়ে ছেড়ে এখন চুলাটা বন্ধ করে দেব। চিংড়ি মাছের বড়াটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিই। এই যে দেখুন বড়াটা কিন্তু এক একটা ফুলে ফুলে ডবল হয়ে গিয়েছে, 3 ডবল হয়েছে, আর এটা খেতে যে কী টেস্টি সেটা যারা খেয়েছেন তারাই জানেন।
যশোর খুলনার মানুষ তো অবশ্যই খেয়েছেন। অনেকেই পরে ভেজে রান্না করে, তারপরে এমনি জাল করে করে, কিন্তু এইভাবে করে দেখবেন কতটা টেস্টি হয়, একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটি হচ্ছে আমি দুপুর পর্যন্তই রেখেছিলাম, তো আজকে আমি চিংড়ি মাছের বড়াটি রান্না করেছি, আর রান্না করেছিলাম ব্রয়লার মুরগি আর হলো শাক ভাজি। এটা হচ্ছে সেচি শাক, সাঁচি শাক বলে আমাদের এদিকে, তো সেটা রান্না করেছিলাম। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।